বৃদ্ধার গলা কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিয়ারপাড়ার পাঁচগাছি এলাকায়। সারাদিন নিখোঁজ থাকার পর সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। মৃতের নাম রেহেমা বিবি। পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিয়ারপাড়ার পাঁচগাছি এলাকার বাসিন্দা বছর 80-এর রেহেমা বিবি বৃহস্পতিবার দুপুরে ছাগলের জন্য ঘাস কাটতে যান মাঠে। বেলা হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এদিন সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় রেহেমা বিবির রক্তাক্ত দেহ। পুলিশের দাবি, গলার নলি কাটা ছিল বৃদ্ধার। এই ঘটনায় ভর সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কি কারণে বৃদ্ধাকে খুন হতে হলো বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। আমি মোটামুটি 9:30 দিকে বাড়ি আসি মাঠ থেকে। হ্যাঁ, তখন মা রুটি ঘরে, আমার খাদ্য রুটি ঘরে, বুঝলেন তো, আমার খাদ্য রুটি ঘরে ঘরে আছে। আর মেজ ভাই একটু বেনের গন্ডগোল, ওই বাথানে থাকে। হ্যাঁ, ও বোঝা যায় চোখে রুটি খাবে, ওই রুটি খাবে। এবার রুটি খেয়েছে, খেয়ে এবার আমরা এখন ঘরে আছি, ওই ধারে আছি। হ্যাঁ, এবার মা কখন যে মাঠে সেটাও আমরা জানি না। আমি যখন ছিলাম না মাঠে গেছিলাম, আমার ভাইকে একটু জিজ্ঞেস করেন, বলবে পাশের বাড়ি। তাদের দিকে বা তাছাড়া আমাদের ঝামেলা কারোর সঙ্গে নাই, এটাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহারপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। কি কারণে বছর 80-এর বৃদ্ধাকে নৃশংসভাবে খুন হতে হলো তা খতিয়ে দেখছে পুলিশ।